ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দীঘার মোহনায় ঝুড়ি ঝুড়ি ইলিশ খুব দ্রুতই রাজ্যের নানা প্রান্তে পৌঁছে যাবে জলের রুপলি শস্য। ভোজন রসিক বাঙালির বেজায় আনন্দ। ঘনঘোর বরিশায় ধোয়া ওঠা খিচুড়ির পাতে ভাজা ইলিশের অনুষঙ্গ, চরম বেরসিকের জিভেও জল আসতে বাধ্য। শ্রাবণের শেষ বেলায় দীঘার মোহনায় ইলিশের আমদানি। গত কয়েকদিনের ঝিরঝিরে ইলশেগুড়ি বৃষ্টি আশা জাগিয়েছিল, এর সঙ্গে যোগ দেয় পূবালি হাওয়া। মনের আনন্দে ঝাঁকে ঝাঁকে ইলিশ ঢুকেছে মোহনায়। অনুকূল পরিবেশে মৎস্যজীবীর জালে ধরা দিল সেসব অমূল্য রতন। পূর্ব মেদিনীপুরের দীঘা মোহনায় রবিবার সকালে এসে পৌঁছয় প্রায় 25টি ট্রলার, সঙ্গে নিয়ে আসে প্রায় আড়াই টন ইলিশ। দীঘা মোহনায় 2 থেকে 2.5 টন উঠেছিল, কিন্তু চাহিদার তুলনায় সাধারণ মানুষের নাগালের বাইরে। চিকচিক করছে রৌপবর্ণ, থরে থরে সাজানো রুপলি শস্য, দেখেও সুখ চেখেও সুখ। 500 গ্রাম থেকে 2 কেজি ওজনের ইলিশগুলির দাম গড়ে 700 থেকে 2200 টাকা। ইলিশের যোগান বাড়ায় খুশি ব্যবসায়ীরা। 1 কিলো 400 গ্রামে বেশি 1980 টাকা, তারপরে গেলে 1400 টাকা 1 কিলোর কাছাকাছি, 700 গ্রাম মাছ থেকে 1050, তারপরে গেছে 680, 600, সব থেকে কম গেছে 550। যোগান বাড়লে দাম কমার আশা ক্রেতাদের। যদিও ইলিশের ওয়েদার এই সিজনে প্রচুর ইলিশ পাওয়া যায়, কিন্তু বর্তমানে বাজারের দামটা যথেষ্ট বেশি রয়েছে, তাই সবার বাড়িতে মানে আনাটা সম্ভব হচ্ছে না। কথায় বলে শাকের মধ্যে পুঁই, মাছের রাজা রুই, কিন্তু তাতে কি, স্বাদের রাজা তো ইলিশি। ভাপা, সর্ষে, পাতুরি কিংবা শুধুই ভাজা, বর্ষায় ইলিশি সেরা। বর্ষার হাত ধরে এলো রিলিশ করে ইলিশ খাওয়ার দিন। ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।